প্রসঙ্গ কটন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীর রহস্যজনক মৃত্যু। আটচল্লিশ ঘণ্টা উকলি গল, কিন্তু এতিয়াও ভেদ নহল ছাত্রীগুলির মৃত্যু রহস্য। এয়া হত্যা নে আত্মহত্যা? কেনেদরে মৃত্যু হল কটনের মেধাবী ছাত্রীগুলির? মেধাবী ছাত্রী নিশা তসলিমর মৃত্যু কোনোপধ্যেই আত্মহত্যা নহয় দাবি করেছে ভুক্তভোগী পরিয়ালটোৱে। ছাত্রীগুলির পিতৃর স্পষ্ট অভিযোগ, এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার বস্তুটো সন্দেহ আছে, আমার যে নিশ্চয় ইয়ার কিবা এটা আছে, রহস্য যেন আছে। এতিয়া তাইর বান্ধবীবিলাক, লগর বান্ধবীরা কব পারিব, পিজিত আসলে, পিজির মালিকও আছে ইয়ার। আর দুর্ভাগ্যজনক বিষয়, সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন হয়ে থাকা মেধাবী ছাত্রীগুলিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে মহানগরীর নেমকেয়ার হাসপাতালত। দুমহলীয়া অট্টালিকার জঁপিয়াইছিল ছাত্রীগুলি, যে ঘটনা প্রথমে আত্মহত্যার ঘটনা বলে ভবা হয়েছিল। ছাত্রীগুলির এখন সুইসাইড নোট উদ্ধার করা হয়েছিল। সুইসাইড নোটত ছাত্রীগুলি উল্লেখ করেছিল যে ইট ওয়াজ মাই ফল্ট। কারো সুতরাং কথা বতরা পতা নাছিল নিশা তসলিম নামের ছাত্রীগুলি, কিন্তু তার মাজতে পরিয়ালর দাবি, ছাত্রীগুলির পিতৃর দাবি যে এয়া এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, আর যার বাবে তদন্তকারী আরক্ষীক সঠিক তদন্ত করিবর বাবে আহ্বান জানাইছে ছাত্রীগুলির পিতৃয়ে। তার আগদিনও রাতে কথা হয়েছে ছোৱালীর মাকর কথা, যে ভালোই আছে, সকলখিনি আছে। গতি মানে বস্তুটা আমার অল্প রহস্য আছে যেন কিবা সন্দেহ হয়। গতি তদন্ত কি ওলাই তদন্তলৈকে আমি বিচারিছো যে ভাল একটা তদন্ত হোক, তদন্তত আসল রহস্যটো ওলাই আহিব। সরুরে পড়া মেধা সম্পন্ন নিশা তসলিমর সপোন আছিল এগৰাকী সুদক্ষ প্রশাসনিক বিষয়া হওয়া, যে লক্ষ্য সন্মুখত লৈ গোয়ালপাড়ার উচ্চ শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গুয়াহাটিলৈ আহিছিল নিশা। পিছে পূরণ নহল নিশার সপন, মেধাবী ছাত্রীগুলির আধাতেই যেন মরহি গল সপন। আমি বিচারিছো একটা ভাল তদন্ত হোক, আসল রহস্যটা উদ্ঘাটন। ইমান ডাঙর একটা ঘটনা হয়ে গেল, মেধাবী ছাত্রী এজনী, মা বাপেকরও বাপেক নাই, কিন্তু তার পরিয়ালে যথেষ্ট আশা আছিল এই ছোৱালীজনীর উপর। সায়েন্সত পড়াবর কারণে মানে ইচ্ছাকৃত, ছোৱালী কিন্তু ইচ্ছাকৃতভাবে আর্টস পড়ি আছে, প্রশাসনিক বিষয়ে হব, সপন আছে ছোৱালীজনী, আর সেই সপন লয়ে কটনত আহিছে। ইতিমধ্যে শিক্ষানুষ্ঠানখনের একাংশ ছাত্রীয়ে প্রকাশ করেছিল যে কিছুদিনের পৰা নিশাই অকলেই ক্লাসরুমত বহিবলৈ লৈছে, কোনো সহপাঠী ছাত্রীরেও আনকি কথা বতরা পতা নাছিল নিশাই। ক্লাসের পিছত বাকি লড়াছলী ছাত্র ছাত্রী সকল যেটা ক্লাসরুমের পর ওলাই গেছে, মানে অকলে ক্লাসরুমত বহি আসে, বহি থাকার পিছত একটা স্টিকি নোট লগাই থাকে গেছিল গ্লাসখনত, নিজে একটা বাক্য স্পষ্টকে লিখি থাকে গেছে যে ইট ওয়াজ মাই ওন ফল্ট, নিজের ভুল বলে ব্যাখ্যা করে ছোৱালীজনী সেই খিড়কিখনের পর নিজে পড়ি দিছে। তো সেই কারণে মানে এই আপনি এক্সিডেন্ট বলে কব লাগবে, কারণ এটা পুলিশ ইনভেস্টিগেশন চলি আছে, আর ইনভেস্টিগেশন শেষ নোহালেকে, নোহা পর্যন্ত আমি কব নো যে মানে সুইসাইড হয়েছে, মার্ডার হয়েছে, কি হয়েছে, এটা আমি স্পষ্টকে কব নো। পরিয়াল কেন্দ্রিক কোনো সমস্যা নথকা বলে পরিয়ালে দাবি করার পাছত এটা প্রশ্ন হয়েছে দরাচলতে কি সমস্যা ভুগিছিল নিশাই, যার বাবে শেহতিয়াকৈ সহপাঠীয়ে দাবি করার ধরনে অকলে থাকিব বিচাৰিছিল নিশাই। বুধবারে নেমকেয়ার হাসপাতালত মৃত্যুক আকোয়ালি ললে মেধাবী ছাত্রীগুলি, বৃহস্পতিবারে সম্পন্ন হয় মরণোত্তর পরীক্ষা। পিছে ঘটনার আটচল্লিশ ঘণ্টা উকলি যাওয়ার পাছতো এতিয়াও রহস্য ভেদ করবা নাই আরক্ষীয়ে যে এয়া হত্যা আছিল নে আত্মহত্যার ঘটনা আছে। ইতিমধ্যে আরক্ষীয়ে সিসি ক্যামেরার ফুটেজর পর আরম্ভ করে সুইসাইড নোট ফরেন্সিকলে প্রেরণ করেছে, আর তার প্রতিবেদনের উপরতে নির্ভর করব সেই রহস্য ভেদ হব নে নহয়।